আগের ব্লগে তোমরা দেখেছিলে আমরা 6 জন বন্ধু মিলে একটা গাড়ি এবং স্কুটি নিয়ে এসেছিলাম এই রিসর্টে ঘুরতে। আর আজকে আমরা এই রিসর্টে ব্রেকফাস্ট করে ফিরে যাব আমাদের আবার সেই ব্যস্ততম দিনে। তো চলো বন্ধুরা, ব্লগটা শুরু করা যাক। মর্নিং ফ্রম রিসর্ট শিলাবিলা। তোমরা আগের ব্লগে দেখেছিলে আমরা 6 জন বন্ধু মিলে এসেছিলাম এই রিসর্টে। এটা অবস্থিত হচ্ছে ঘটক পুকুর মিনাখার কাছে। আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে চেক আউট করবো। তো এখন চা খাওয়া চলছে, বাকিরাও সবাই চা ফা খাচ্ছে রুমের মধ্যে, আর আমি একটুখানি বাইরে ব্যালকনিতে ঘুরছি আর চায়ের আমেজটা নিচ্ছি। 8টা বাজে, এরকম সকালে কিরকম দেখতে লাগে রিসর্টটা তোমার সাথে শেয়ার করছি। আর তার সাথে আজকে এই রিসর্টের যেটি ম্যানেজার তার সাথে কথা বলে আপনাদের সাথে ডিটেলসটা শেয়ার করব। সাথে আর কি আলাপ করাচ্ছি, ওখান থেকে যাবতীয় ইনফরমেশান তোমার সাথে শেয়ার করছি। আর এছাড়াও আমি ডেসক্রিপশান বক্সেও দিয়ে রাখবো। তো তোমরা যদি মনে করো এই রিসর্টে আসতে, তো অবশ্যই আমার ডেসক্রিপশান বক্স থেকেও নাম্বার পেয়ে যাবে, আমি স্ক্রিনেও দিয়ে রাখবো নাম্বার, সেখান থেকেও তোমরা পেয়ে যাবে, যোগাযোগ করে আসতেই পারো। দাদা নমস্কার, আমি আপনার থেকে জানতে চাইছিলাম যে এখানে যদি আমার যারা এই ব্লগ দেখে আসবে তারা যদি এখানে আসতে চায় তাহলে তারা কিভাবে আসবে, আর প্লাস এখানে কিরকম কি রেট আছে রুমের, আর খাওয়া দাওয়ার কিরকম কি খরচা, কখন চেকিং কখন চেক আউট, পুরোপুরি ডিটেলসটা যদি আপনি দেন তাহলে যারা আমার এই ব্লগ দেখে আসবে তাদের একটু সুবিধা হবে। কলকাতা থেকে আসতে গেলে ফার্স্ট হচ্ছে আপনাকে আসতে হবে সায়েন্স সিটি। সায়েন্স সিটি থেকে বাসন্তী হাইওয়ে ধরতে হবে। বাসন্তী হাইওয়ে ধরে স্ট্রেট আমাদের হচ্ছে একদম মিনাখা মোড় আসতে হবে। মিনাখা মোড় থেকে ডান দিকে ঘুরলে ওখান থেকে 6 কিলোমিটার রাস্তা, একটু আমাদের ফোন করলে আমরা গাইড করে দেবো। একদম আমাদের রিসোর্টের কাছাকাছি, খুব বেশি ডিস্টেন্স নয়। আর হচ্ছে আমাদের, আপনি যদি বাস রুটে আসতে চান, এটা হলো তো প্রাইভেট গাড়িতে, আপনি যদি বাস রুটে আসেন তাহলে আপনি একদম ডিরেক্ট বাস পাবেন রাজাবাজার ট্রাম ডিপো থেকে। ওখান থেকে বাসে উঠলে একদম স্ট্রেট আপনারা আমাদের রিসোর্টের আগের স্টপেজ হসপিটাল মোড়ে নেমে যাবেন। আর আপনাদের এখানে ধরুন মানে রুম রেন্ট কিরকম কি আছে, আর আপনাদের ফুডিং লজিং এর কিরকম কি এক্সপেন্সেস? আমাদের ফুডিং লজিংটা হচ্ছে, ফুডটা হচ্ছে আমাদের আলাদা প্যাকেজ, আর লজিং মানে রুমটা হচ্ছে আমাদের আলাদা প্যাকেজ। মানে সিস্টেম ব্যাপারটা হচ্ছে আমাদের রুম স্টার্টিং এসি রুম হচ্ছে 1700 টাকা থেকে স্টার্টিং, ওর উপরে হচ্ছে স্ট্যান্ডার্ড এসি রুম পাবেন যেটা 2000 টাকা, তার উপরে পাবেন কটেজ 3000 টাকা, তার উপরে ডিলাক্স রুম আছে আমাদের 4000 টাকা করে,
আর যে ডরমিটারি চান সেও হবে, 6,000 টাকা আছে ওটা 10 বেডরুম, 5 বেডরুমের ওটা হচ্ছে 3,500 টাকা। আচ্ছা, আর আপনাদের ফুড প্যাকেজ যেটা বলছিলেন আপনি, ওটা আমাদের ফুড প্যাকেজটা হচ্ছে ডে আউটিং যদি করেন তাহলে 999 টাকা পার হেড ফুড প্যাকেজ থাকবে, আর যদি আপনি নাইট স্টে করেন তাহলে ওটা 1200 টাকা পার হেড ফুড প্যাকেজ থাকবে। আর আপনাদের চেক ইন চেক আউট কি টাইমিং আছে? আমাদের চেক ইন টাইম যদি নাইট স্টে করেন তাহলে আপনার 11টায় চেক ইন, পরের দিন সকাল 10টায় ব্রেকফাস্টের পর 10টার মধ্যে চেক আউট, আর যদি ডে আউটিং করেন তাহলে সকাল 10টায় চেক ইন, সন্ধ্যে 6টায় চেক আউট। ঠিক আছে, খুবই ধন্যবাদ আপনাকে জানাই, আর আমি ওনার পুরো ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো। আর আপনাদের একবার রিসোর্টের নামটা একটুখানি বলে দিন। আমাদের রিসোর্টের নাম হচ্ছে শিলাবিলা রিসোর্ট, আর আমাদের রিসোর্টের কন্ট্যাক্ট নাম্বার যেটা আমাদের রিসেপশনে সবসময় আপনারা 24 ঘন্টা পেয়ে যাবেন সেটা হলো 9836229187, এটা আমাদের রিসোর্টের নাম্বার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমাদের এই দুটো রুম নেওয়া হয়েছিল, এই একটা রুম আছে আর এইদিকে আর একটা রুম, আর এইখানে সবাই বৌরা মিলে এখন সব লাগেজ প্যাকিং চলছে। এই যে একটা রুম, সব লাগেজ প্যাকিং চলছে, এখন তিন বৌরা মিলে এখন লাগেজ প্যাকিং করছে। এই যে আমার অর্ধাঙ্গিনী লাগেজ প্যাকিং শুরু করে দিয়েছে। মর্নিং মর্নিং মর্নিং, এদিকে হাতে আমাদের ব্রাশ, এদিকে প্যাকেজ হচ্ছে, এদিকে ব্রাশ, সবাই এখন লাগেজ প্যাকিং করছে, তারপর ব্রেকফাস্ট করতে যাবে। আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে লুচি আলুর তরকারি, তার সাথে আছে চা আর মিষ্টি। ফার্স্টে আমও দিয়েছে অ্যাজ এ ফুড হিসেবে সকাল সকাল, এটা আমরা ফার্স্ট টাইম দেখছি। তার সাথে ডিমও আছে, তো আমি অমলেট অর্ডার করেছি, বাকিদের সেদ্ধ ডিম। এই গাড়ি নিয়ে আমরা এসেছিলাম, আর এদিকে এই যে স্কুটি রেডি হচ্ছে, সবাই রেডি হয়ে গেছি, এবার বেরো। এই যে আমাদের গাড়ি, প্রীতম ভাই আছে সালায়, আর এখানে হচ্ছে বন্ধু যে স্কুটি নিয়ে এসছে হিমাদ্রি, হিমাদ্রি স্কুটি নিয়ে যাবে। এবার সবাই মিলে টাটা করে দাও তো, সবাই মিলে টাটা করো। পেলে আমাদের জার্নি এখানেই শেষ, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো এই রিসর্টে আমরা এসেছিলাম, খুবই মজা, খুবই আনন্দ আমরা করেছি। আর তোমরা যদি মনে করো তোমাদের ব্যস্ততা জীবনের মধ্যে একদিন ছুটি নিয়ে এখানে আসা যেতেই পারে, আর সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম, রুম ট্যারিফ খাওয়া দাওয়া এক্সেট্রা সবই। তো চলো বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু, আর যদি খুবই ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো, টাটা।